প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শেখ, আমরা যখন আমাদের সহি আকিদার দিনীবন্ধের দেখি মানহাজ অস্পষ্ট আলেমদের থেকে এলেম নিতে, আমরা তখন সাবধান করি। এই সাবধান করাটাকে তারা মনে করে আমরা আলেমদের বদনাম করছি। শেখ, সালাফরা কীভাবে এলেম নিতেন এবং এলেম তলব করার শরিয়ার নীতি কী, তারা কতটা সচেতন ছিলেন, এই বিষয়ে দয়া করে জানাবেন। জাযাকাল্লাহু খাইরান। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমার মানহাজ সিরিজগুলি আছে, শুনবেন ইনশাআল্লাহ, ওখানে পাবেন ইনশাআল্লাহ। কার কাছ থেকে এলেম নেবেন এই বিষয়ে বিস্তারিত সালাফদের আদর্শ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখেন, দ্বীনের এলম যখন হাসিল করবেন তখন এমন ব্যক্তির কাছ থেকে নেবেন যার কাছে নির্ভেজাল দ্বীন, ওহী ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক এবং মানহাজে সালাফ, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, চার ইমামের আদর্শ অনুযায়ী এলিম পাবেন, যা শিরক মুক্ত, বিদাত মুক্ত, চরমপন্থা মুক্ত, বেশি বাড়াবাড়ি, ফতোয়াবাজি আর সরকার বিরোধী কাজ এবং সরকারের পতন ঘটানো, শিয়া ভক্তি, ইরান ভক্তি, এ সমস্ত থেকে মুক্ত, যারা মজহাবে গোড়ামি থেকে মুক্ত, তাদের কাছ থেকে এলেম নেবেন। জি, এই বিষয়ে এর আগেও বলেছি, এইরকমই কাছাকাছি প্রশ্ন ছিল। ইবনে সিরি রহমতুল্লাহ আলাই প্রখ্যাত তাবি, তার উক্তি উল্লেখ করেছি, সহি মুসলিমের ভূমিকা রয়েছে, ইন্না হাদা দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, এটা হচ্ছে তোমাদের দিনই বিষয়, সেটি কোরআনের তাফসীর হোক আর আকিদা তৌহিদ দের জ্ঞান হোক, সন্ন্যার জ্ঞান হোক, ফিকহি মাসাইল হোক, দিন। সুতরাং ফানজরু, তোমরা একটু চিন্তা করে দেখিও যে কার কাছ থেকে তোমাদের দিন গ্রহণ করছো। ভেজাল মুক্ত দিন নিচ্ছ না ভেজাল যুক্ত দিন নিচ্ছ, তোমাদের তো এই পার্থক্য করার ক্ষমতা নেই। যদি ক্ষমতায় থাকবে তাহলে তোমরা দিন শেখাবে, দিন শিখতেই কেন যাবে। সুতরাং যাদের কথায় ভেজালও আছে বা তৌহিদের গুরুত্ব দেয় না, সন্ন্যার তেমন গুরুত্ব দেয় না, বিদাতীদের সাথে তাদের উঠা বসা, তাদের কাছ থেকে দিনে এলেম নিলে আপনি বিপজ্জনক অবস্থায় আছেন, আপনার ইমান আমলের ক্ষতি হোক এটা আপনিও চাইবেন না, কেউ একজন মুখলেস মানুষ চাইবেন। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন। আরও বলেছেন তিনি যে সাহাবাই কেরামদের জামানায় কানুল্লা ইয়াসআলুন আনিল ইসনাদ, তারা সনদ সম্পর্কে কার কাছ থেকে শুনেছেন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শুনেছেন, কোন সাহাবি থেকে শুনেছেন, এক সাহাবি আরেক সাহাবিকে, এইভাবে জিজ্ঞেস করতেন না, বলে দিলে হয়তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা এইরকমটা আমরা পেয়েছি। ফালামা ওয়াকাতিল ফিতনা, কিন্তু যখন খারিজিদের ফিতনা আর রাফেজিদের ফিতনা, এই দুই ফিতনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শুরু হলো সিফিনের যুদ্ধের সাথে সাথে, তখন তারা বলতেন এক সাহাবি আর এক সাহাবিকে, তাবেইনরা তাবেইনদেরকে, সম্মুলানা রিজা লাকুম, তোমাদের যারা বর্ণনাকারী তাদের নাম উল্লেখ করো, কার কাছ থেকে শুনেছো তুমি এটা, এটা কি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাম থেকে আপনি শুনেছেন, সাহাবিকে বলতেন, না অন্য কোনো সাহাবি থেকে শুনেছেন, নাকি তাবেই থেকে শুনেছেন, সেই ব্যক্তি কেমন। ফায়ুনজারু ইলা আহলি সুন্নাহ, তারপর আহলে সুন্নাতের দিকে লক্ষ্য করে যদি আহলুস সুন্নাত হতো এর বর্ণনাকারী, তাহলে ফায়ুখাযু হাদিস, তাদের হাদিসগুলি নেওয়া হইতো, তাদের দিনী বিষয় নেওয়া হইতো। ফায়ুনজারু ইলা আহলি বিদা, আর বিদাতীদের দেখা হইতো যে কে বিদাতি, ই খারেজি নাকি রাফেজি শিয়া, যদি এদের মধ্যে কার হয়তো প্রথম বেদাত, এই দুই বেদাত শুরু হয়, ফালা ইউখাজু হাদিস বা ফাইউতরাক হাদিস, তাদের হাদিসগুলি ছেড়ে দেওয়া হয়তো, তাদের বর্ণনা নেওয়া হয়তো না। তারপর মহাদ্দিসিনে কিরাম আমাদের যেন উত্তম আদর্শ রেখে গেছেন, জি, কোনো বর্ণনাকারীকে মিথ্যাবাদী, কাজ্জাব, দাজ্জাল, এই হচ্ছে স্মৃতি শক্তির দিক থেকে দুর্বল, এ হচ্ছে সাহেব বেদা, সাহেব হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারী, সমস্ত কথা বলেছেন। যার হে তাদিলের কিতাবগুলি যে রয়েছে, আসমাই রিজালের কিতাব, এই জন্যই তো রয়েছে, তারা আমাদের হিতাকাঙ্ক্ষী ছিলেন, নাহলে আমরা তো বুঝতেই পারতাম না যে কোনটা শহীদ দিন আর কোনটা ভেজাল। সুতরাং এই ভেজাল থেকে বেঁচে থাকতে হলে সহি আকিদা মানহাজের আলেমদের কাছ থেকে দিনের জ্ঞান নেবেন, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আর এটা এটা যে বলছেন যে সেই বোনেরা বলে যে আমরা আলেমদের বদনাম করছি, না না, আলেমদের বদনাম না, আলেম কাকে বলে এটাও জানতো, আলেমের দিন হইতে হবে,
তৌহিদ আকিদার আলেম হইতে হবে, সুন্নার আলেম হইতে হবে, শিরক বেদাত মুক্ত আলেম হইতে হবে। শিরক বেদাতের দিকে ঝুঁকি আছে, যারা শিরক বেদাতে লিপ্ত তাদের সাথে তাদের মিত্রতা, এরা আলেম নয়। যতই এলেম থাক তাদের কাছে, তারা হচ্ছে সাহেবে হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারী, তারা হচ্ছে মুবতাদি বিদাতি। আল্লাহ যেন আপনাদের হেফাজত করেন।